মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর জটিলতা কাটাতে দেশটির একটি প্রতিনিধি দল আগামী মাসে ঢাকা আসবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তাদের সঙ্গে মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন সতেরোই মার্চ বিস্তারিত মেহের মনির প্রতিবেদনে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির কার্যক্রম গতিশীল করতে ঢাকায় দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওআইসি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ ওআইসি সদস্যভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন সম্মেলনের সহ সভাপতি ও তুরস্কের প্রতিনিধি জানান এ বৈঠকে যেসব মতামত আসবে তার উপর ভিত্তি করে ওআইসির সংস্কারের একটি রূপরেখার খসড়া প্রস্তাব চূড়ান্ত সভাপতির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী জানান ওআইসি কে শক্তিশালী করতে শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে উন্নয়নও অগ্রাধিকার দিতে হবে নিজেদের মধ্যে সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ অবশ্যই বন্ধ করতে হবে শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে উন্নয়নও আমাদের অগ্রাধিকার হিসেবে বিবেচিত হলে অনেক সমস্যা সক্রিয়ভাবে সমাধান হবে অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান মালয়েশিয়ার শ্রম বাজার আরো বাড়াতে দেশটির একজন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে তো মালয়েশিয়া থেকে আমাদের দেশে শীঘ্রই একটা প্রতিনিধি দল আসবেন তাদের হয়তো মন্ত্রী সাহেব আসতে পারেন তখন হয়তো কোনো সুখবর নিয়ে আসতে পারে তিনি জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন সতেরোই মার্চ হ্যাঁ মোটামুটি উনি কনফার্ম করেছেন মেহের মনি বৈশাখী সংবাদ ঢাকা